বন্ধুরা, আজ আমি তোমাদের একটা অভূতপূর্ব স্থান দর্শন করাতে চলেছি, যে স্থানটি দর্শন সকল সনাতনী হিন্দুরই পরম কাম্য। এই মন্দিরটিকে অনেকটা অযোধ্যার রাম মন্দিরের মতো দেখতে, আবার অনেকে এটিকে দ্বিতীয় প্রেম মন্দিরও বলে থাকেন। প্রেমের দেবী শ্রী রাধারানীকে উৎসর্গ করা এই মন্দিরে তোমরা কীভাবে আসবে, এই মন্দির কখন কখন খোলা থাকে, এই মন্দিরের ইতিহাস কি, এই মন্দিরের বাইরের এবং ভিতরের দৃশ্য কেমন, এরকম সমস্ত ইনফরমেশান নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তাই বন্ধুরা, রিকোয়েস্ট করছি ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রেমের দেবী শ্রী রাধারানীকে উৎসর্গ করা এটি হলো কীর্তি মন্দিরের মূল সিংহদুয়ার। মেন রাস্তার পাশে কীর্তি মন্দিরের এই সিংহদুয়ারটি আপনারা লক্ষ্য করতে পারবেন। অপূর্ব সুন্দর কারুকার্য ঘটিত এই সিংহদুয়ারের ঠিক উপরেই আছে পাথরে খোদাই করা কীর্তি মন্দিরের নাম। সিংহদুয়ারের দরজাটি সোনালি ও নীল রঙের ময়ূরের নকশাকৃত লৌহ কপাট বিশিষ্ট। সিংহদুয়ারের পাশ দিয়ে মন্দিরের চারিদিকে রয়েছে এই রকম ময়ূরের নকশাকৃত সুন্দর লোহার বেষ্টনী, যা সমগ্র মন্দির প্রাঙ্গণটিকে আরও বেশি সুসজ্জিত করে তুলেছে। জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজের মার্গদর্শনে 2006 সালের 8 মে এই কীর্তি মন্দির নির্মাণের কাজ প্রথম শুরু হয়। আর এই মন্দির নির্মাণে কোনো রকম ইট, বালি, সিমেন্ট ও লোহার ব্যবহার করা হয়নি। রাজস্থান থেকে আনা হলুদ বেলেপাথর দ্বারা এই মন্দিরটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে। রাজস্থান, উড়িষ্যা ও উত্তরপ্রদেশ থেকে আসা প্রায় 500 জন শ্রমিক মিলে আনুমানিক 13 বছর ধরে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। 2019 সালের 7ই ফেব্রুয়ারি অবশেষে সমস্ত ভক্তগণের উদ্দেশ্যে এই মন্দির প্রাঙ্গণটি খুলে দেওয়া হয়। মন্দিরের সামনের দিকে আসলে দুটি পাথরের নির্মিত হাতি দেখতে পাবেন। হাতি দুটি যেন এই মন্দিরটিকে পাহারা দিচ্ছে। হাতির গায়ে পদ্ম ফুল এবং কলকাকৃতি করা রাজকীয় কারুকার্য মন কেড়ে নেওয়ার মতো। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে যত উপরে উঠতে থাকলাম, মন্দিরের সৌন্দর্য যেন ততই বৃদ্ধি পেতে লাগলো। সমগ্র মন্দিরটিতে রাজস্থানের থেকে আনা হলুদ বেলেপাথরের উপর অপূর্ব সুন্দর নয়নাভিরাম কারুকার্য দেখা যায়। কোথাও দেখা যাচ্ছে সুন্দর পদ্মফুল প্রস্ফুটিত হয়ে আছে, কোথাও আবার ময়ূর তার পেখম মিলে নৃত্য করছে, কোথাও আবার হাতির প্রতিরূপ নকশা আকারে তুলে ধরা হয়েছে। এছাড়া এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। এই মন্দিরের চূড়ার একেবারে উপরে একটি সোনার পোল এবং মন্দিরের চূড়ার
বিভিন্ন অংশে সোনার কয়েকটি ঘট দেখতে পাবেন। এছাড়া মন্দিরের সামনে আছে একটি অপূর্ব সুন্দর নকশাকৃত কাঠের দরজা। মন্দিরের প্রতিটি কোনায় কোনায় আছে অসম্ভব সুন্দর শৈল্পিক ভাস্কর্য। মন্দিরের পাশে বেশ কিছু ছোট ছোট মণ্ডপ আছে, আর এই মণ্ডপগুলিতে কোথাও দেখানো হয়েছে শ্রীরাধা তার সখীদের সাথে মহাদেবের পূজা অর্চনায় রত, কোথাও আবার শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে রাসলীলা করছেন। শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের অতীতের আরও বেশ কিছু চিত্র এইখানে তুলে ধরা হয়েছে, যা এই মন্দিরকে এক ঐশ্বরিক ভাব এনে দেয়। বন্ধুরা, এই মন্দিরের ভিতরে কোনো কিছুরই ছবি তোলা এবং ভিডিওগ্রাফি করা কঠোরভাবে নিষিদ্ধ, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও মন্দিরের ভিতরের কোনো কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে পারলাম না। এখন কথা হলো, এই কীর্তি মন্দিরে তোমরা যদি আসতে চাও তাহলে কোন সময় এই মন্দিরটি খোলা থাকে এবং কোন সময় এই মন্দিরটি বন্ধ হয়। কীর্তি মন্দির প্রথমে সকাল 8:30 ওপেনিং হয় এবং দুপুর 12:05 ক্লোজ হয়, তারপর আবার বিকেল 4:30 সময় এই মন্দিরটি ওপেনিং হয় এবং রাত 8:00 সময় এই মন্দিরটি ক্লোজ হয়ে যায়। বৃন্দাবন থেকে মাত্র 42 কিলোমিটার দূরে রাধারানীর জন্মস্থান বারসানায় এই কীর্তি মন্দিরটি অবস্থিত। তাহলে বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি, পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আবার নতুন দিনে তোমাদের সামনে হাজির হবো।